হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভারতীয় অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে বাকি 200 পর থেকে যাবতীয় প্রশ্নগুলো আলোচনা করব। আর এর আগে আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ইয়ার সল পেপার, সমস্ত পেপারই আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করবে। সমস্ত সাবজেক্ট এখানে, জিওগ্রাফি, হিস্ট্রি, সব সাবজেক্টই। সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নাও লেটস স্টার্ট। আজ আমাদের প্রশ্ন এখান থেকে দেখবো 195। দুটি দ্রব্যের একটির দাম বাড়লে যদি অন্যটির চাহিদা বাড়ে তবে দ্রব্য দুটির সম্পর্ক কীরকম? পরিবর্তন সম্পর্ক, অর্থাৎ একটি দ্রব্য না হলেও অন্যটিতে কাজ চালানো যাবে, এরকম অর্থে ব্যবহৃত হয় পরিবর্তন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণে গৃহীত সর্বৃহৎ উদ্যোগ কী? IRDP। গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণের গৃহীত সর্বৃহৎ উদ্যোগ হচ্ছে IRDP। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমদানি রপ্তানি ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে আমদানি রপ্তানি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, মোট ভ্যাটের পুরো অর্থ কী? মোট ভ্যাটের পুরো অর্থ হলো মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যান্সার হবে এ। এখানে চারটি অপশান আছে, একবার দেখে নাও। মডারেট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মডার্ন ভিউ অন অক্সিয়ালজি ট্রেডিং অ্যান্ড ম্যানেজমেন্ট অপারেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন অফ অল ট্যাক্সেস। এখানে মডিফাইড হবে, এম ফর মডিফাইড অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1960 সালে কমিটি অন ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড লেভেলস অফ লিভিংস গঠিত হয়, অন্য কোন নামে এই কমিটি সুপরিচিত? মহালান বিশ কমিটি নামে সুপরিচিত, অ্যান্সার হবে এখানে সি। অ্যান্সার হবে সি, মহালান বিশ কমিটি গঠিত হয় 1960 সালে কমিটি অন ডিস্ট্রিবিউশন অফ ইনকাম লেভেলস অফ লিভিং হিসাবে গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ম্যান ভ্যাট কি? ম্যান ভ্যাট হলো এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইম্পোজড অন ম্যানুফ্যাকচারিং লেভেল। ম্যান ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইম্পোজড অন ম্যানুফ্যাকচারিং লেভেল, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1961 সালে গঠিত রাজা চেলিয়া কমিটি উদ্দেশ্য কী ছিল? রাজা চেলিয়া কমিটির উদ্দেশ্য ছিল কর ব্যবস্থার সংস্কার করা, অ্যান্সার হবে এখানে সি, কর ব্যবস্থার সংস্কার। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থনীতি সম্পদের বিজ্ঞান, সায়েন্স অফ ওয়েলথ, এই কথাটি কে বলেছিলেন? অ্যাডাম স্মিথ। অর্থনীতি হচ্ছে সায়েন্সের বিজ্ঞান, এই কথাটি বলেছেন, সম্পদের বিজ্ঞান এই কথাটি বলেছেন অ্যাডাম স্মিথ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অর্থনৈতিকভাবে উন্নত দেশের বৈশিষ্ট্য নয়? প্রাইমারি সেক্টরে শ্রমিক সংখ্যার অনুপাত অনেক কম, এখানে অ্যান্সার হবে টি, অর্থনৈতিকভাবে অনুন্নত দেশের বৈশিষ্ট্য নয়, এখানে প্রাইমারি সেক্টরে শ্রমিক সংখ্যার অনুপাত অনেক কম, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রেমি কমিটি নিম্নলিখিত কোন বিষয়ের সাথে যুক্ত? রেমি কমিটি এখানে পরোক্ষ করের সাথে যুক্ত, রেমি কমিটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কৃষকদের স্বল্পমেয়াদী ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কবে চালু হয়? 1998 থেকে 99 সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয় কৃষকদের স্বল্পমেয়াদী ঋণের প্রদানের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতীয় অর্থনীতির উন্নয়ন হার নির্ভর করে সঞ্চয় আয় অনুপাতের উপর, এই তথ্যটি কার? এই তথ্যটি হচ্ছে হ্যারড ডোমার। জাতীয় অর্থনীতির উন্নয়ন হার নির্ভর করে সঞ্চয় আয় অনুপাতের উপর, এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে ডি, হ্যারড ডোমারের মতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে একমাত্র কোন প্রতিষ্ঠানের সাহায্যে ডাল, বাদাম, আলু ও পেঁয়াজ রপ্তানি করা হয়? এখানে NAFED সাহায্যে, এটা একটা প্রতিষ্ঠান যার সাহায্যে ডাল, বাদাম, আলু ও পেঁয়াজ রপ্তানি করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডাঙ্কেল প্রপোজালস নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? ডাঙ্কেল প্রপোজাল খুবই একটা জনপ্রিয় নাম, ভারতের জাতীয় অর্থনীতির সাথে এটি যুক্ত, অ্যান্সার হবে এ, ভারতের জাতীয় অর্থনীতির সঙ্গে ডাঙ্কেল প্রপোজাল যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোন ব্যক্তি ভারতবর্ষে RBI গভর্নর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী উভয় রূপেই কাজ করেছেন? এখানে অ্যান্সার হবে সি, মনমোহন সিং। মনমোহন সিং RBI গভর্নর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পরবর্তীকালে প্রধানমন্ত্রীও হয়েছিলেন, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে,
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নারেগা কে কোন ভারতীয় ব্যক্তির নামের সঙ্গে সংযোজন করা হয়েছিল? মহাত্মা গান্ধী। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে এনএফিডি কিসের সঙ্গে যুক্ত? এনএফিডি হচ্ছে কৃষির বাজার, এখানে অ্যান্সার হবে বি, কৃষির বাজারের সঙ্গে যুক্ত এনএফিডি। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় তৃতীয় ক্ষেত্রে, অ্যান্সার হবে এখানে সি, একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় তৃতীয় ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি শুরু করেছে কোন সাল থেকে? 1993 সাল থেকে ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি শুরু করেছে 1993 সাল থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে গরিবি হাটাও স্লোগান প্রথম উচ্চারিত হয় কোন পরিকল্পনায়? চতুর্থ পরিকল্পনায় গরিবি হাটাও স্লোগান প্রথম তোলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বেতন নির্ধারণ করেন কি? গভর্নর। রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের বেতন নির্ধারণ করেন গভর্নর, অ্যান্সার হবে সি। মুদ্রাস্ফীতির অর্থ হল, এখানে অ্যান্সার হবে ডি, উৎপাদন হ্রাস এবং টাকার যোগান বৃদ্ধি। নেক্সট প্রশ্ন হচ্ছে শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণের জন্য কোন পরিকল্পনা গৃহীত হয়েছিল? নেহরু রোজগার যোজনা। শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণের জন্য নেহরু রোজগার যোজনা গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে জওয়াহরলাল নেহরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে জওয়াহরলাল নেহরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন প্রতিটি ব্যাংককে তাদের কাছে মোট আমানতে একটা অংশ রাখতে হয়, এই অনুবাদকে কি বলে? এসএলআর, এসএলআর বলা হয় প্রতিটি ব্যাংকে তাদের কাছে মোট আমানতের একটা অংশ নগদ রাখতে হয়, এই অনুবাদকে বলা হয় এসএলআর, অ্যান্সার হবে বি। স্পেশাল ইকোনমিক জোন বিধি সংসদে কত সালে পাস হয়? স্পেশাল ইকোনমিক জোনের বিধি সংসদে পাস হয় 2005 সালে, অ্যান্সার হবে বি, ডি, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে বিধানসভায় পাস হওয়া কোনো বিল সম্মতি দেওয়ার ক্ষেত্রে বিধান পরিষদ সর্বোচ্চ কত সময় নিতে পারে? বিধান পরিষদ বিধানসভার পাস হওয়া কোনো বিল এর অনুমতি দিতে সময় লাগে সর্বোচ্চ 3 মাস। এখানে বিধানসভার পাস হওয়া বিল বিধান পরিষদে অনুমতি দিতে সময় লাগে 3 মাস, সর্বোচ্চ সময় দেওয়া হয় 3 মাস, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় না? টিএ প্রদানের কারণে দ্রব্যমূল্যের দাম এখানে বৃদ্ধি পায় না, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন প্রতিষ্ঠানটি দারিদ্রতার হার নির্ধারণ করার জন্য দায়বদ্ধ? জাতীয় পরিকল্পনা কমিশন দারিদ্রতার হার নির্ধারণের জন্য দায়বদ্ধ, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ করের সুবিধা, প্রত্যক্ষ করের সুবিধা এখানে আর্থিক আয়ের উপর ভিত্তি করে করের হ্রাস, করের হার হ্রাস বৃদ্ধি করা হয়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর মধ্যে কোন দেশের জনঘনত্ব সবথেকে বেশি? এখানে বাংলাদেশের জনঘনত্ব সবথেকে বেশি পৃথিবীর মধ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে পেপার গোল্ডের অপর নাম কি? এসডিআর, পেপার গোল্ডের অপর নাম হচ্ছে এসডিআর, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন দেশে প্রথমে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়? ভারতে প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রথম গ্রহণ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বিদেশি পুঁজি বিনিয়োগ সবথেকে বেশি হয় কোথায়? পরিষেবা ক্ষেত্রে, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের মধ্যে কত শতাংশ মহিলা? প্রায় 20% হয় মহিলা। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে কোন কোন রাজ্যের মানব উন্নয়ন সূচক চীনের থেকে বেশি? কেরল এবং পাঞ্জাব, মহারাষ্ট্র, অ্যান্সার হবে এখানে এ। কেরল, পাঞ্জাব ও মহারাষ্ট্র রাজ্যের মানব উন্নয়ন সূচকের মান চীনের থেকেও বেশি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের কোন রাজ্যে দারিদ্রতার হার সবথেকে বেশি? দারিদ্রতার হার সবথেকে বেশি হচ্ছে উড়িষ্যা রাজ্যে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কৃষিজাত দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রার কত শতাংশ অর্জিত হয়? 18% অর্জিত হয় বৈদেশিক মুদ্রার, 18% অর্জিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতা হার সবথেকে বেশি? এখানে লাক্ষাদ্বীপে সাক্ষরতা হার সবথেকে বেশি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বাফার স্টক নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত? বাফার স্টক
এফসিআই এর সঙ্গে জড়িত, অ্যান্সার হবে ডি, বাফার স্টক এফসিআই এর সঙ্গে জড়িত। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন বাজারে এক্সেস ক্যাপাসিটি লক্ষ্য করা যায়? এখানে মনোপলিস্টিক প্রতিযোগিতায় এক্সেস ক্যাপাসিটি লক্ষ্য করা যায়, এক্সেস ক্যাপাসিটি লক্ষ্য করা যায় মনোপলিস্টিক প্রতিযোগিতা, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক বাণিজ্য সংগঠিত হয়? ইউরোপের সঙ্গে ভারতের সর্বাধিক বাণিজ্য সংগঠিত হয়। কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক বাণিজ্য সংগঠিত হয়? এখানে ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য সর্বাধিক সংগঠিত হয়। বর্তমানে কতজন পিছু একটি করে ব্যাংকের শাখা খোলার অনুমতি দেওয়া হয়? 12,000, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য হয় প্রধানত বিদেশ থেকে নেট আয়ের ধরুন, বিদেশ থেকে নেট আয়ের ধরুন জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য হয়। নেক্সট প্রশ্ন, পারচেসিং পাওয়ার প্যারিটি পিপিপি অনুযায়ী বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। পারচেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী ভারতের স্থান হচ্ছে বিশ্বে চতুর্থ। দেশের অধিকাংশ নাগরিক কাজ করে প্রাথমিক ক্ষেত্রে, ভারতের অধিকাংশ নাগরিক সাধারণত কাজ করে প্রাথমিক ক্ষেত্রে, অ্যান্সার হবে সি। ছদ্ম বেকারত্ব বলতে কী বোঝো? ছদ্ম বেকারত্ব বলতে বোঝায় প্রয়োজনে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য নয়? জনসংখ্যার বৃদ্ধি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে জিএনপি, কোশ্চেন নম্বর 243, জিএনপি ও এবং এনপির মধ্যে পার্থক্যের কারণ কী? অবচয়, জিএনপি এবং এনপির মধ্যে পার্থক্যের কারণ হচ্ছে অবচয়, অ্যান্সার হবে ডি। জিএনপি এবং এনপির মধ্যে পার্থক্যের কারণ হচ্ছে অবচয়, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সরকারি ব্যয়ের কোন উপাদানটি দ্রুত হারে বাড়ছে? এখানে ভর্তুকি, সরকারি ব্যয়ের কোন উপাদানটি দ্রুত বাড়ছে? এখানে প্রতিরক্ষা, সুদ প্রদান, ভর্তুকি, প্রাকৃতিক বিপর্যয়, এখানে অ্যান্সার হবে সি, ভর্তুকি, সরকারি ব্যয়ের ভর্তুকি উপাদানটি দ্রুত হারে বাড়ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আয়ের স্বল্পতার উপর ভিত্তি করে পভার্টি সূচক নির্ধারণ করা হোক, এর মতাম, কোশ্চেন নম্বর 245, সেখানে অ্যান্সার হবে বি, অমিত সেন। আয়ের স্বল্পতার উপর ভিত্তি করে পভার্টি সূচক নির্ধারণ করা হোক, এই মতামতটি হচ্ছে অমিত সেনের। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের মধ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের শতকরা হারের পরিমাণ সবথেকে কম হচ্ছে পাঞ্জাব, অ্যান্সার হবে সি। বর্তমান ভারতের গ্রামের সংখ্যা কত? 5.6 লাখ, এখানে অ্যান্সার হবে বি, 5.6 লাখ, বর্তমানে ভারতের গ্রামের সংখ্যা হচ্ছে 5.6 লাখ। প্রধানমন্ত্রী নিচের কোনটি চেয়ারম্যান ছিলেন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী হচ্ছিলেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট অনুযায়ী কোন দেশে অর্থনৈতিক শৃঙ্খলা প্রবর্তনের সমর্থ হয়? নিউজিল্যান্ড। ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট অনুযায়ী কোন দেশ অর্থনৈতিক শৃঙ্খলা প্রবর্তনের সমর্থ হয়? নিউজিল্যান্ড, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক কার অংশ? ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার, অ্যান্সার হবে এখানে ডি, কোঅপারেটিভ ক্রেডিট, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হলিডে পরিকল্পনা কোন সময় উল্লেখিত হয়েছিল? হলিডে পরিকল্পনা 1966 থেকে 1969 সালে হলিডে পরিকল্পনা উল্লেখিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশিক যুগে ব্রিটিশ রাজধানীর প্রাথমিক অর্থ বিনিয়োগ হয়েছিল কোন ক্ষেত্রে? ঔপনিবেশিক যুগে ব্রিটিশ রাজধানীর প্রাথমিক অর্থ বিনিয়োগ হয়েছিল পরিকাঠামো ক্ষেত্রে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1991 সালে জুলাই মাসে ভারতের নতুন আর্থিক পলিসি ব্যবহার গ্রহণের সময় জিডিপি বৃদ্ধির হার কেমন ছিল? এখানে নেতিবাচক ছিল, জিডিপি বৃদ্ধির হার ছিল নেতিবাচক। 1991 সালে যখন ভারত নতুন আর্থিক পলিসি গ্রহণ করে সেই সময় জিডিপি বৃদ্ধির হার একদম নেতিবাচক ছিল, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক পরিকল্পনার পেছনে প্রকৃত যুক্তি কী? অর্থনৈতিক পরিকল্পনার পেছনে প্রকৃত যুক্তি হচ্ছে বাজার এবং দ্রব্যমূল্য পদ্ধতি একা মানুষের উন্নতি ঘটাতে পারে না, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শেষ কিছু বছরে কোন সংস্থার সঙ্গে সবচেয়ে বেশি এফডিআই যুক্ত হয়েছে? সফটওয়্যার, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরিকাঠামো ভারতের বৃদ্ধি হার কত? 9.6%, অ্যান্সার হবে এখানে সি। রঙ্গরাজন কমিটি কবে কমিটি স্থাপিত হয় কোন উদ্দেশ্যে? রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণের জন্য রঙ্গরাজন কমিটি স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে,
SPG কতটি পূরণত কি স্কোয়ার্ড এন্ড পভার্টি গ্যাপ স্কোয়ার্ড এন্ড পভার্টি গ্যাপ SPG কতটি অর্থ হচ্ছে স্কোয়ার্ড এন্ড পভার্টি গ্যাপ অ্যানসার হবে ডি নেক্সট প্রশ্ন ইম্পেরিয়াল ব্যাংক ভারত প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক ভারতে প্রতিষ্ঠিত হয় 1921 সালে দান কর বা গিফট ট্যাক্স ভারতীয় অর্থব্যবস্থার কত সালে শুরু হয়েছিল 1958 সালে নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম রপ্তানি ভিত্তিকারী অঞ্চল এক্সপোর্ট প্রমোশন জোন বেসরকারিভাবে কোথায় গড়ে উঠেছিল সুরাটে অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হলো দাহেজ ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হচ্ছে দাহেজ অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ার মূল্য সূচক হলো ডোলেক্স মুম্বাই শেয়ার বাজারের নতুন শেয়ার মূল্য সূচক হলো ডোলেক্স অ্যান্সার হবে ডি বর্তমানে জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস হল পরিষেবা ক্ষেত্র অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে প্রান্তিক চাষি তাদের বলা হয় যাদের জমির পরিমাণ এক হেক্টর বা তার কম অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে ইকোমার্ক ইকোমার্ক কি ইকোমার্কের সাথে এখানে পরিবেশের পক্ষে নিরাপদ সাথে সম্পর্কযুক্ত অ্যান্সার হবে এখানে ডি নাবার্ড গড়ে উঠেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড গড়ে উঠেছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেক্সট প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম যোজনা নিম্নোক্ত কোন ক্ষেত্রের সঙ্গে গৃহীত হয়েছিল 2004 সালে বন্দে মাতরম যোজনা গৃহীত হয়েছিল গর্ভকালীন অবস্থায় শুশ্রূষার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ওয়ার্ল্ড ব্যাংকের লক্ষ্য নয় এখানে বিনিময় হারের স্থিরতা প্রধান অ্যান্সার হবে এখানে ডি বিনিময় হারের স্থিরতা প্রদানের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের এটি লক্ষ্য ছিল না নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত রয়ে কে গ্যাট চুক্তি স্বাক্ষর করেছিলেন প্রণব মুখার্জি ভারত রয়ে গ্যাট চুক্তি স্বাক্ষর করেছিলেন সেবির সদর দপ্তর কোন শহরে অবস্থিত মুম্বাই সেবির সদর দপ্তর মুম্বাই অবস্থিত অ্যান্সার হবে বি কানাডা স্টক এক্সচেঞ্জ কোন শহরে অবস্থিত কানাডা স্টক এক্সচেঞ্জ অবস্থিত এখানে ব্যাঙ্গালোর শহরে অ্যান্সার হবে ডি নিচের কোন বিবৃতিটি ভুল এখানে এখানে অ্যান্সার হবে এ ইপি স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর ইলাহাবাদ এটা ভুল নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধরনের মুদ্রার বাজারের ক্ষেত্রে ঋণদাতা ঋণগ্রহীতাকে 1 থেকে 15 দিনের জন্য টাকা ধার দেয় এখানে কালো মানি মার্কেট অ্যান্সার হবে ডি ফিলিপস রেখা হলো ফিলিপস রেখা কি এখানে অ্যান্সার হবে সি মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক নির্ধারণ করে তাকে বলা হয় ফিলিপস রেখা মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে ফিলিপস রেখা নির্ধারণ করে নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন বিবৃতিটি ঠিক এখানে একটি দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যদি অন্য একটি দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাকে বলা হয় পেঁচানো মুদ্রাস্ফীতি এখানে অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে ডিফ্লেশন ঘটার জন্য কোনটি দরকারি নয় এখানে বাজারে অর্থের যোগান বেড়ে গেলে ডিফ্লেশন ঘটে এখানে দ্রব্য বা পরিষেবা তৈরির কাঁচামাল দাম বেড়ে গেলে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায় কস্ট পুশ ইনফ্লেশন কস্ট পুশ অর্থাৎ খরচের চাপে মুদ্রাস্ফীতি কস্ট পুশ ইনফ্লেশন নেক্সট প্রশ্ন হচ্ছে ফিসকাল পলিসি হলো এখানে ফিসকাল পলিসি অ্যান্সার হবে এখানে ডি এবং বি দুটোই সঠিক এখানে করের মাধ্যমে অর্থের যোগান নিয়ন্ত্রণ এবং জনগণের কাছ থেকে ঋণ নিয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণ এখানে এই প্রশ্নটার মধ্যে কিছুটা ফল্ট রয়েছে যাই হোক তোমরা একটু চেক করবে না হয় বাদ দেবে নেক্সট প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলিতে তাদের মোট আমানতের অন্তর 25% এসএলআর হিসাবে আরবিআইকে জমা রাখতে হয় কি মাধ্যমে এটি এসএলআর জমা থাকে এখানে সব কটি হবে অ্যান্সার নগদ অর্থে স্বর্ণ অর্থে এবং অনুমোদিত ঋণপত্রের অর্থে এসলার 25% জমা রাখে আরবিআই নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন বিবৃতিটি ভুল এখানে রিভার্স রেপো রেট বেড়ে গেলে বাজারে অর্থের যোগান বেড়ে যায় অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে সসীম আইনসিদ্ধ অর্থ অর্থাৎ লিমিটেড লিগ্যাল টেন্ডারের উদাহরণ হলো 1 টাকার নোট লিমিটেড
রিয়েল টেন্ডারের উদাহরণ হচ্ছে 1 টাকার নোট। বর্তমানে নিযুক্ত কোন শিল্প উৎপাদনের জন্য লাইসেন্স বাধ্যতামূলক নয়, এখানে খাদি শিল্প উৎপাদনের জন্য লাইসেন্স বাধ্যতামূলক নয়। ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের স্বার্থ সুরক্ষার জন্য সরকার প্রথম কটি শস্যের ক্ষেত্রে বলবৎ করে, এখানে 24টি। স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1951 সালে। অ্যান্সার হবে গিয়ে নেক্সট প্রশ্ন, কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল? 1950 সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়। নিম্নলিখিত মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে? পেশার উপর কর রাজ্য সরকার আরোপ করতে পারে। নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়? এখানে জনসংখ্যার বৃদ্ধি ছাড়া বাকিগুলো ভারতীয় পরিকল্পনার লক্ষ্য। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিককালে প্যাটেন্ট অ্যাক্ট 1970 সংশোধিত হয়েছে, কিন্তু হয়েছে কোন সংস্থার প্রতি ভারতবর্ষের অঙ্গীকার রাখতে? বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি অঙ্গীকার রাখতে প্যাটেন্ট অ্যাক্ট 1970 সংশোধিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2001 সালে জনগণনার প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার ছিল 69.2%। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতীয় উন্নয়ন পরিষদে আছেন প্রধানমন্ত্রী? অ্যান্সার হবে এখানে এ। জাতীয় উন্নয়ন পরিষদে আছেন প্রধানমন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, পরিকল্পনা কমিশনের সবাই এবং উপরের সবাই, এখানে অ্যান্সার হবে সবগুলি হবে, প্রধানমন্ত্রী তো অবশ্যই থাকবেন এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ এবং পরিকল্পনা কমিশনের সবাই, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে? 1992 সাল থেকে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে? এখানে অ্যান্সার হবে সি, 1991 সাল থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পরিকল্পনায় খাদ্য অর্থসংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল? এখানে নবম পরিকল্পনায় অর্থসংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হার সর্বোচ্চ ছিল 1981 থেকে 1991 সালের মধ্যে, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? আয়কর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়। পশ্চিমবঙ্গের মানব উন্নয়নের প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? 2003 সালে পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয়। ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? 44তম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংককে কোন সালে জাতীয়করণ করা হয়েছিল? 1969 সালে, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম কোন ব্যাংক ভারতে ক্রেডিট কার্ড চালু করে? এখানে কানাডা ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন উৎস থেকে সবচেয়ে কম কর অর্জিত হয়? সম্পদ কর থেকে সব থেকে কম কর অর্জিত হয়। তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।